بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان

তথা একটি সিয়াম না রাখতে পারলে সেখানে একজন মিসকিনের খাবার আদায় করতে বলা হয়েছে এছাড়াও একাধিক হাদিসে সেটি বর্ণিত হয়েছে এবং সাহাবাদের আমল যেটি আমরা পাই সেটি তারা খাদ্যই আদায় করেছেন যেমন আনাস আনহু যখন তিনি বয়স্ক হয়ে গেছিলেন শেষ বয়সে তখন তিনি দুই বছর যাবৎ তিনি রোজা রাখতে পারতেন না শেষ বয়সে এসে তখন তিনি খাবারই আদায় করেছেন তিনি কি করতেন যে তিরিশদিন তিরিশ জন মিসকিনকে ডেকে জমা করে তিনি একদিন খাবার খাওয়াই দিতেন তখন তিনি এভাবে আদায় করেছেন এছাড়াও সিয়াম তথা যে গ্রন্থ রয়েছে তার একশো এগারো নম্বর পৃষ্ঠে তিনি এ কথাটি উল্লেখ করেছেন যে এখানে অর্ধসা তথা আপনি যদি খাবার দিতে চান তাহলে সেটি ধরেন আপনি পাক করে খাবার দিলেন না অপাকানো তথা চাউল বা খেজুর দিতে চাইলে এখানে আপনার অর্ধসা পরিমাণের খাবার আদায় করে দিতে হবে এছাড়া বিনবাজ তারা পনেরো নম্বর খন্ডের দুইশত তিন নম্বর পৃষ্ঠায় এই কথাটি উল্লেখ করেছেন এছাড়াও বখারির ইমাম বখারি রাহিমুল্লাহ তার সহিহুল বখারি এই গ্রন্থের চার হাজার পাঁচশত পাঁচ নম্বর হাদিসে তিনি এ কথাটি নিয়ে এসেছেন তার গ্রন্থে সরাসরি হাজরটি রসুলাম হাদিসে সরাসরি বলেছেন এবং ফতুয়াল জুনাদ দা ইমা দশ নম্বর খণ্ডের এক শত নম্বর পৃষ্ঠায় ফতোয়া উল্লেখ করেছেন যে অবশ্যই ফিরিয়া টাকা বা যেটি মুদ্রা বলে থাকি আমরা মুদ্রা দিয়ে আদায় করলে হবে না বরং আপনার খাদ্য দিয়েই আদায় করতে হবে যেটি রসুলের সুন্নত এবং আল্লাহ তাআলা স্বয়ং কোরআনী বলেছেন তো কথা উল্লেখ করেছেন তো মানে আমরা ডিকশনারি খুলে দেখতে পাই খাদ্য খাদ্য দিয়েই আদায় করতে হবে এটি হচ্ছে আপনার সঠিক পদ্ধতি যদি আমাদের সমাজে বিভিন্নভাবে প্রচলন রয়েছে যে অনেক সময় আমরা টাকা দিয়ে আদায় করে থাকি কিন্তু আসলে এটি ঠিক নয় আপনি টাকা থাকলে টাকা দিয়ে খাদ্য কিনে মানুষকে বিলাই দেন বা খাদ্য দিয়ে দেন একসাথে তিরিশ জন মিসকিন বা দরিদ্র যারা তাদেরকে হ্যাঁ আপনি যেটি বলেছিলেন যে কারা বেশি অগ্রাধিকার হ্যাঁ যারা একেবারে মিসকিন বা যাদের কিছু নেই আমরা যেটি সমাজে দেখবো যে সব চাইতে নিম্নমানের মানে গরিব লোক কারা তাদের মাঝে আমরা এগুলা বন্টন করে দিব হয় দেখা যাচ্ছে যে কোরআন হাদিস অনুযায়ী যে মিসকিন মানে যার কাছে ধরুন একদিনের খাবার বা থাকবে কিন্তু এটা পাওয়া যাচ্ছে না তখন দেখবেন যে সমাজের মধ্যে যারা সবচাইতে গরিব টাকা আছে কিন্তু ওদের মতো ওদের চাই তার কেউ গরিব নেই তাদেরকে এখানে দিয়ে দিতে হবে তারাই গরি হিসাবে গণ্য হবে আর কি এজন্য মিসকিন যারা তাদেরকে আমরা দিব তারপরে আমরা বলতে পারি ইয়াতীম যারা আছে তাদের কাছে আমরা দিতে পারি এটি সমস্যা নেই والله على بصاب وصلى الله على النبي السلام عليكم ورحمة الله وبركاته